Assalamualaikum brother bhai o bonira. Assalamualaikum. Oh amar bhai o bonira amar. Eti amar bastob ghotona tuli dhorte chai. Ki bolibo amar dukher kotha mone je amar bhishon byatha. Amar gramer bhai ekjon dawat korechilo. Sei dawate ami gelam. Sobche bhalo hoyechilo khawa dawa khub bhalo hoyechilo. Jai hok na keno. আমি তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকি আমি একদিন ধুবড়ি গেলাম অফিসে থেকে আসতে আমার অনেক রাত হয়ে গেল বাড়ি যাওয়ার পর দেখি সবাই ঘুমিয়ে পড়েছিল ডাক দিলাম যখন উঠে পড়েছিল উঠে পড়ার পর আমি বললাম হাত পা ধোয়া হয়েছে এখন আমার খেতে হবে ভোক লেগেছে তখন আমাকে বলল ডাইনিং এ খাবার আছে নিয়ে খাও তখন আমি নিয়ে খাইতে লাগলাম পেটের ভোকে খাওয়া দাওয়া শেষ হয়ে গেল খাওয়া দাওয়া শেষের পর খানার প্রশংসা করতে করতে বললাম আজকের সবজিগুলো বেশি ভালো হয় নাই দাদার বাড়িতে দাওয়াত খেয়েছিলাম পরশুদিন খুব ভালো হয়েছিল সবজি এই কথা বলার সঙ্গে সঙ্গে ঘুমিয়েছিল আমার বউ উঠিয়া বড় বড় চোখ করে কুললে কয় দাওয়াতের বাড়ির খাওয়া ভাবি রান্না করেছে তাই তো সবজি ভালো হবে তাদের সুনাম হবে আমি আর রান্না করব না হঠাৎ তিন দিন পর আবার আমি গেলাম আগমনীতে আগমনী থেকে আসার পর আস্তে আস্তে রাত হয়ে গেল সেদিনও সেম একই কন্ডিশনে আমাকে বলল ডাইনিংয়ে খাবার আছে নিয়ে নাও তখন আমি ডাইনিংয়েতে খাবার খানা খাইতে লাগলাম খাইয়ার কই সবজি খুব ভালো হয়েছে আগা দিন বললাম সবজি ভালো হয় নাই আজকে ভালো হয়েছে ভাই রে আমি সজা করে কইলাম সবজি খুব ভালো হয়েছে তখন আমার বউ কয় আজকের সবজিটা ভাবি দিয়েছে তার জন্য তো ভালো হইবে ভাবির প্রশংসা তো করতে হইবে আমি এত কষ্ট করে রান্না করি আমার কোনো কষ্টের সুনাম হয় না কোন না ভাই ঠিক না ঠিক 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 ভাই দাদার বাড়ি দাওয়াত করছিল তা দাওয়াত আমরা ভালো হইছে সেই কথা আমি কইছুম কিন্তু আজকেও যে সবজি ভালো হইছে আমি খেয়ে তো ভালো হয়ে আসুম কিন্তু এই যে সবজিটা যে ভাবি দিছে সেটা তো মুই না জানো তা ভালো যে মুই ভালে খানু কোনু মুই আসলো অফিস থেকে এত রাতে বাড়ি এলা ভাল গলেও দোষ তা তখন দের কথা না কয় তা এই যে বিহু আছে এই বিহুর মধ্যে বন্ধ পাইলাম স্কুল বন্ধ পর পর গেলাম আমরা গুয়াহাটি বিহুর উড়ুকে দেখার জন্যে বিহু উড়ুকে দেখতে দেখতে ফ্যান্সি বাজারও দেখান কাপড় পছন্দ হল মেখলা চাদর আমরা ভাবলাম যদি এই চাদরখান নিয়ে যাওয়া যায় তাহলে বাড়ির মধ্যে খুব পছন্দ করবে এই মনস্থ করিয়া মেখলা চাদরখান কি নিয়ে এলাম বাড়ি আনার পর আমার বউ কয় এইখান কাপড় না আর কিছু এলে কাপড় কি মানুষ পেন্দে এলে কি পিন্দিয়া বেড়া যায় ভাই আমরা বউয়ের জন্যে গুয়াহাটি থেকে বিহু উড়ুকে কাপড় কিনলাম এখন মেখলা চাদরের দাম কত পছন্দ মতো আনলাম যাতে এখানে পছন্দ করে আনার পর বউ কয় এলে কাপড় না আর কিছু এলে কেন পেন্দে তখন আমরা কহিলাম কি উপায়হীন হইয়া বউ সন্তুষ্ট রাখার জন্যে টাকা বসিয়ে দিলাম আমার কোনো দুঃখ নাই তোমাকে টাকা দেই পয়সা দেই তোমরা বাজার যা নিজের পছন্দ মতন রং চঙের কাপড় কিনিয়া নিয়া ঈদের উৎসব পালন করো তাতে আমার কোনো দুঃখ নাই ঈদের উৎসব হাসির উৎসব ফুর্তির উৎসব সবাই ফুর্তি করো ওই টাকা পেয়া খুশি হইয়া হালাগুড়া মার্কেট যায়া রং ঢঙের কাপড় কিনি এলে এই কাপড় আনি পিন্দে আর দেখে আয়নার মধ্যে ড্রেসিং এর মধ্যে দেখে আর কয় এমন কাপড় আর কোটে পাওয়া যায় কাপড় মলে হইয়া গেছে একদিন পেন্দার পরে যেই মলে হয়েছে ঈদে তো আসে গেছে ওই কাপড় খান ধুয়ে দেওয়া খাইবে যেই কাপড় ধুইয়া দিছে কাপড়ের মার উঠিয়া গেছে কাপড়ের মার উঠি যাওয়ার পরে কাপড় মুসলি নাকি চীনা বড় দেয় কোনো বালাই নাই এই কাপড় নাড়ি দেয় কোটে কলের পাখের পাঁচ পাখের বেড়া নাড়ি দিছে যাতে মন নজর না পড়ে ওই যখন বাড়ি আসিলাম কলের পাড়ে গেলুম যে দেখো এখানে কাপড় না কিছু চীনে বড় দেয় চিনেই না যায় রে ভাই কোন টাকা নিয়ে এই যে হালাগুড়ে যেখান কাপড় কিনে আনিল রং চঙের কাপড় এই কাপড় আনার পরে
একবার পিনিছে পিনদার বড় রং ঢং করে দেখিল দেখার পরে কাপড় কেন তোর দাগ দুঃখ ভরিল কাপড় কেন ধুয়ে দিল ধুয়ে দেওয়ার পরে কাপড়ের মাঠ তার রং ভং সব উঠে গেল উঠে যাওয়ার পরে মুসলির মতো জাং জাং বাড়ি বাড়ি তাড়ি মানুষ দেখবে আমরাও দেখবো তুই দেখিন শর্মতে ওই কাপড় কলের বাগার পাঁচ টাকার বেড়া দিছে নারী মুই আর কলের বার হাত মুখ ধুবের যা দেখো এখন কাপড় না মুসলি কিচ্ছুটি আর বোঝা যায় না বউ তো শর্মতে কথাই কয় না এলা দেখেন রে ভাই হাট বাজার গেলে জমার পরে সবজি কিনলো ফোন করা খায় মাছ কিনলো ফোন খড়া খায় সব ধরনের ফোন করিয়াছে নে বাজার করা খায় বাজারও যদি রুই মাছ বড় বড় রুই মাছ চালানি রুই মাছ পোলট্রি এগুলো যদি কেনেন বউয়ের সবাই খুশি হয় তোমরা যদি লোকাল নদীর চালানি মাছ বাদ দিয়া নদীর লোকাল মাছ চানা ধুতরে কিনে আনেন বউয়ের রাগ হয়ে যায় এই মাছ আনার পরে কয় তোমার এগুলো মাছ কায় কুটে সময় বনে না বড় মাছ চোখে দেখেন নাই বড় বড় রুই বাজারও দুটে সেই মাছ তোমরা কেনে কিনে আনেন নাই ভাই ঠিক না বিঠি ঠিক 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 তারপরে এই চুচড়ে মাছ কুটপের বসিয়া জাকনের সাথে আদা মাছ কলের পাড়ে পাঁচ পাকে ফেলে দেয় কলের পাড় যায়া দেখি জাকনের সাথে আদা মাছ পড়িয়াছে কি বলিব দুঃখের কথা পয়সা যায় আমার বউয়ের হর চুচড়ে মাছ ফেলে দেয় কাঞ্চে বাড়ির তোমার এই জন্যে কই বউয়ের রান্নার প্রশ্ন করলেও দোষ না করলেও দোষ ভাল কইলেও দোষ মন্দ কইলেও দোষ লোকাল মাছ কিনলেও দোষ কাপড় কিনলেও দোষ দামি কাপড় কিনলেও দোষ বউ কাপড় কিনবেন দিবেন তাও দোষ আমরা অনুরোধ করে জানাই সকাইগুলা বউয়ের কথা শুনবেন সংসার সুখে বউ অপমান করবেন না বউয়ের কথা মানবেন বউয়ের কথা শুনবেন বউয়ের কথা মতন চলবেন সংসার সুখে হবে ঠিক না বেটি অসুবিধা কিছু নাই আর বিশেষ করিয়া আমার চ্যানেলটার মধ্যে সকাইগুলা আমার এনার খেরবাড়ি এই চ্যানেলের মধ্যে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যদি আমার এটার মধ্যে কথাবার্তা কতগুলো ভুল ত্রুটি হয় এগুলি আমরা কমেন্ট করি আমাকে জানিয়ে দিবেন যাতে আমরা হলে সংশোধন করি নতুন করে আপডেট দিবেন ভাই তোমার সবাইগুলো দেখেন ঠিকই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না বেশি করে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন আর আমাকে সহযোগ করবেন যাতে আমরা ভিডিওগুলো বেশি বেশি করে করিয়ে দিবেন ভাই